খুব আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এখানে যে ডোমেনটা আমি রেজিস্ট্রেশন করতে আপনাদেরকে দিলাম তো এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে কোনো রকম ফি লাগবে না ডোমেনটা রেজিস্ট্রেশন করে রাখলে আপনি ফিউচারে এখানে থেকে আপকামিং ইয়ারড্রপ পাবেন খুব ভালো একটা প্রোজেক্টের ডোমেন কিন্তু তো কীভাবে মেন করতে হয় আমি দেখাই দিচ্ছি সিম্পল আপনি লিঙ্কটা কপি করে ইয়ান্ডেক্স ব্রাউজার ইউজ করবেন কারণ এটা অন্য ব্রাউজারে হচ্ছে না আমি একটু ট্রাই করলাম মানে অল কানেক্ট হচ্ছে না আর কি তো এই ব্রাউজারে ওয়ালেটটা কানেক্ট করতে একদম সহজ লাগলো আমার কাছে তো আপনারা একটু ট্রাই করে দেখবেন তো এসে প্রথমত আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এখানে ওয়ালেট কানেক্টে এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে আমি একটু বড় করে ফেলছি তো এরকম আসবে আসার পরে এই যে ম্যাটামাক্কসের উপর একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়া অবস্থায় আপনাকে এই থ্রি মিউতে যেতে হবে গিয়ে পারমিশন দিতে হবে আপনার এক্সটেনশান থেকে একটা নোটিফিকেশান চলে আসছে এই যে নোটিফিকেশান ওয়ান এখানে ক্লিক করে দিবেন তারপর এটা তো পাসওয়ার্ড দিয়ে নেবেন কোন ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা সিলেক্ট করে দেবেন তারপর কানেক্টে ক্লিক করলে আপনি এটা কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে এটা কানেক্ট হবে সাইনিং নিচ্ছে মনে হয় সাইনিং এই যে সাইনিং হয়ে যাচ্ছে অটোমেটিক না হলে আবার করে দিতে হবে আর কি তো আবার এসে ম্যাটামাসকে থেকে আবার পারমিশন দেবেন এই যে দেখেন এই যে সাইনিং করা পর্যন্ত কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হবে না এটা খেয়াল রাখবেন ঠিক আছে এটা কানেক্ট হয়ে গেছে এখন তো আমরাও এই যে এরকম ইন্টারফেস চলে আসবে যখন এই সাইনিং হয়ে যাবে তখন এই যে দেখেন এখানে অ্যাক্টিভ টু ইউজ এই জায়গায় একটা ক্লিক করবেন তো এটা অনেকে ডোমেনটা মেন করতে পারতেছেন না তাই আর কি আমি স্টেপগুলো দেখাই দিচ্ছি তো এরকম আসবে স্টেপ ওয়ানে আপনাকে টুইট করতে হবে স্টেপ টু হচ্ছে আপনাকে এখানে যে টুইট করবেন টুইট থেকে লিঙ্কটা এখানে এনে দিয়ে দেবেন তো কীভাবে করবেন আমি টুইটের উপর সিম্পল ক্লিক করে দিচ্ছি তো এরকম আসলে আপনি টুইটে ক্লিক করবেন না আপনাকে কিছু লিখতে হবে তো এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার এই স্পেসটা উপরে নিয়ে যাবেন একটু উপরে নিয়ে যাবেন উপরে নিয়ে আপনি এখানে কিছু লিখবেন আচ্ছা উপরে লিখতে হবে আপনি এখানে লিখলেও চলবে যে একটা কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট লিখবেন আর কি নাইস প্রজেক্ট এটা লিখে আপনি টুইটে ক্লিক করে দেবেন এটা টুইট হয়ে যাবে যখন এটা টুইট হবে এরকম ভিউ অপশন যে লিখা আসছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে সরাসরি অথবা আপনি আপনার নিজের প্রোফাইলেও যেতে পারেন তো আমি আমার প্রোফাইলে আমাকে নিয়ে চলে আসছি যে এই যে টুইটটা আমি করেছি দেখেন নাইস প্রোজেক্ট লিখেছি এটাকে আমার কফি করতে হবে এই যে এখানে শেয়ার অপশন আছে এখানে কফি অপশন পাবেন এই যে কফি লিঙ্ক টু টুইট এখানে ক্লিক করবেন ঠিক আছে এবার আপনি ফিরে যাবেন এই যে ট্যাবের মধ্যে ক্লিক করে আগের পেজে ফিরে যাবেন আগের পেজটা হচ্ছে এটা তো এটাতে এসে দেখেন আমি টুইট করে ফেলছি এখন এখানে লিঙ্কটা ফেস্ট করতে বলছো তো আমি লিঙ্কটা যে কপি করে নেবো এটা ফেস্ট করে দিলাম এরপরে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন অ্যাক্টিভে ক্লিক করার পর আপনার হচ্ছে যেখানে গো টু মিন্ট ফ্রি এই জায়গায় একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাকে ডোমেনটা রেজিস্ট্রেশন করতে হবে ইউনিক কিছু লিখবেন ঠিক আছে তো আপনার অনেক কিছু আপনার নাম না দিয়ে আপনি ইউনিক কিছু দিবেন পাঁচ ওয়ার্ডের অবশ্যই বেশি দিবেন তা আমি একটা সিলেক্ট করে নিচ্ছি অনেকে অনেক কিছু নিয়ে নিছে এর মধ্যে হয়তো বা পাওয়া যায় নাও যেতে পারে যে কোনো একটা বেছে নেবেন সন্ধ্য থেকে একটা আপনি ইউনিক কিছু খুঁজবেন তার মানে আপনার পছন্দ মতো কিছু লিখবেন তো অনেকে অনেক কিছু নিয়ে নিচ্ছে সুপারম্যান অনেক কিছু দিয়ে ট্রাই করলাম আর কি ওগুলো রেজিস্টার হয়ে গেছে তো এটা দেখেন আমার এটা কিন্তু ওয়াইল্ড ক্যাশ এটা নামে একটা অ্যাপ্লিকেশন আছে তো আমি রেজিস্টারবল এই যে আমার আমি পেয়ে গেছি এটা তো এটা এরকম লিখা আসলে আপনি আপনিও পেয়ে যাবেন তারপর পাশে আপনার এই যে মিন্ট লেখা আসবে তারপর আপনি কী করবেন সিম্পল মিন্টের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে এই দেখেন আমাদেরকে বলতেছে যে দশ ডলার কিন্তু ফি দেওয়ার লাগতো যদি আমরা এভাবে না করতাম কিন্তু আমাদের এখন জিরো ফি কোনো ফি লাগবে না কোনো ফি লাগবে না এখানে এমনিতে আপনি মিন্ট করতে পারবেন তারপর আপনাকে এই যে ইথেরিয়াম যে আইকনটা আছে এটা চেঞ্জ করে আপনাকে ফলিগনে যেতে হবে ফলিগন থেকে আপনি মিন্ট করবেন আচ্ছা তখনই কিন্তু এখানে মিন্ট অপশানটা চলে গেছে তখন কী করবেন আপনি থ্রি ডট নিতে আসবেন আসার পরে এই যে দেখেন এক্সটেনশনে চলে যাবেন ম্যাটামাসকে যাবেন গিয়ে আপনাকে ওখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে ফলিগন তাহলে এখানে মিন্টের অপশনটা চলে আসবে মেবি তো এখানে আমার ইথিরিয়াম আইকনটা আছে যে আমি এখানে ফলিগনটা নিয়ে আসতেছি ফলিগন ম্যাটিকে আমাদেরকে দিচ্ছে আর কি এই জন্য আমরা যে ফলিগন নিচে আছে এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখন আপনি দেখবেন সিম্পল আপনার মিন্ট লেখাটা চলে আসবে এটা চলে আসছে এখন আপনি মিন্ট একটা ক্লিক করে দেবেন তারপর আবার ওয়ালেট কানেক্ট করুন তো এখানে কী লেখা আসছে গেট সাইনিং আচ্ছা সিগনেচার করতে হবে মিন আমার ওয়ালেট ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা এখন আমি এটা ওয়ালেট কানেক্ট করে নিয়েছি আবার আমি মিন্টে ক্লিক করে দিলাম এখন দেখেন এটা মিন্ট হয়ে যাবে কিন্তু হয়ে আপনার ওয়ালেটে রিসিভ হয়ে যাবে একদমই সহজ অত বেশি কঠিন কাজ না এই ডোমেইনটা আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন বা মেন্ট করে রাখেন তাহলে এটার আপকামিং কিন্তু ভালো ভালো এয়ারড্রপ আসবে তখন আমি কিন্তু এয়ারড্রপ এয়ারড্রপগুলো শেয়ার করব এই দেখেন এটা সাকসেসফুলি কিন্তু মেন্টেড হয়ে গেছে দেখেন একটা সেন্টও কিন্তু এখানে ফি লাগে নাই অনেকে বললেন যে ফি লাগতেছে নাকি যাই হোক এখানে এরকম আপনার এটা হয়ে গেছে দেখেন আমার বিডকিপ ওয়ালেটি কিন্তু রিসিভ হয়ে গেছে এই এই যে এই ইয়ারটা থাকার কারণে আপনি কিন্তু আপকামিং এখানে অনেক এয়ারড্রপে জয়েন করতে পারবেন এবং আমি আপনাদেরকে আপডেট সময় দিয়ে দিব তখন আমি জয়েন করাবো আপনাদেরকে অনেক সাইটে ঠিক আছে জন্য চাইলে অ্যাক্টিভ থাকবেন আচ্ছা এখন এখানে ইএসএ ক্লিক করে দেবেন ঠিক আছে ইএসএ ক্লিক করে দেবেন দেখেন এখানে আবারও একটা সাকসেসফুলি আপনার সেট হয়ে গেছে তারপরে আপনি এই যে নিচে দেখেন এক্সপ্লোর ওয়েব থ্রি এইখানে একটা ক্লিক করতে পারেন আপনার ইয়াটা কি বলে আপনার যে এখানে ইয়াটা আছে এই যে প্রোফাইল এডিট করবেন প্রোফাইল এডিট এডিট প্রোফাইল এখানে গিয়ে আপনার একটা লোগো লাগিয়ে দিবেন এই যে এখানে এখানে আপনার যদি এনএফটি থাকে ফোনের মধ্যে ওই এনএফটিগুলো এখানে শো করবে যে কোনো একটা এনএফটি এখানে সিলেক্ট করে দিয়ে আপনি আই দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে বায়োটা আপনি দিতে পারেন আপনি লিখতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি এয়ারড্রপ করেন যেহেতু আই এম এ এয়ারড্রপার অথবা আইএমএ ফ এগুলো লিখতে পারেন যে কোনো একটা কিছু লিখে দিবেন এটা লিখে আপনি এখানে নিজের নিচে দেখেন কমপ্লিট এখানে ক্লিক করে দেবেন তো আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে প্রোফাইল একটা ছবি অবশ্যই দিবেন নিজের সাকসেস হয়ে গেল এখানে আর কোনো ঝামেলা এটা অপশনাল এটা করলেও পারবেন না করলেও পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এইভাবে আর কি এনে ডোমেনটা মেন করে রাখবেন আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিন্তু আপনার ওয়ালেটে আপনি এখনই দেখতে পাবেন তো যতগুলো ওয়ালেট দিয়ে পারেন করে রাখবেন আশা করি বুঝতে পারছেন সবাই আচ্ছা এটা ডোমেনটা বাই করা হয়ে গেলে আপনি কী করবেন আপনার ওয়ালেটে আসবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে কানেক্টেড সাইট এখানে ক্লিক করবেন ক্লিক করে এই সাইটটার থেকে ডিসকানেক্ট করে নেবেন কারণ কোনো সাইটকে বিশ্বাস নেই আজকাল হ্যাক হচ্ছে আপনার যখন এখানে সময় হবে তখন আবার ওয়ালেট কানেক্ট করে নিতে পারবেন ডিসকানেক্ট করে ফেলবেন সবসময় ওয়ালেটে কাজ করে ভেবে ডিসকানেক্ট করে নেবেন আশা করি বুঝতে পারছি তো এটা কেন করলাম এটা করলাম হচ্ছে এখন বর্তমানে আমাদের ওয়ালেট কিন্তু প্রচুর হ্যাক হচ্ছে এই জন্য কোনো সাইটের সাথে কানেক্টেড থাকবেন না কাজ করা শেষ হয়ে গেলে ডিসকানেক্ট করে দেবেন তো একটু পরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি তো এটা দেখে সবাই কাজটা করে নেন এতটুকু দেখে প্রত্যেকে এই ডোমেনটা রেজিস্ট্রেশন করে নেন এটা করলে ফিউচারে ভালো আফকামিং একট্রপ পাবেন এবং দশ ডলার লাগার কথা সেখানে ফ্রিতে কিন্তু ডোমেনটা করা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ডোমেন এটা সবাই রেজিস্ট্রেশন করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নিন ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম